ক্লাস সিক্স ওয়েস্ট বেঙ্গল বোর্ড তোমাদের সায়েন্স বা পরিবেশ ও বিজ্ঞান পরীক্ষায় অ্যানুয়াল এক্সামে যে ধরনের প্রশ্ন আসতে পারে তার উপর একটা সাজেশন করে এই ভিডিওটা। তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় বিজ্ঞানের ওপর মোট নাম্বার থাকবে 70, দেখো এখানে লেখা আছে ফুল মার্ক্স 70, এবং পুরো প্রশ্নটা তিনটে পার্টে ভাগ করা থাকবে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। গ্রুপ এ তে থাকবে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এখানে তোমাদের একসাথে একের বেশি দুটো তিনটে উত্তর দেয়া থাকবে, তার মধ্যে থেকে যেটা সঠিক উত্তর সেইটা তোমাদের বেছে নিয়ে লিখতে হবে সম্পূর্ণ বাক্যে, এবং এইরকম প্রশ্নের উত্তর তোমাদের 20টা করতে হবে, 20টার জন্য প্রতিটাতে এক নাম্বার করে, 20×1 20। গ্রুপ বি তে সেখানেও এক নাম্বারের প্রশ্ন থাকবে, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, সেখানে 10টা কোয়েশ্চেন করতে হবে, 10টার প্রতিটাতে এক নাম্বার করে, 10×1 10। আর গ্রুপ সি তে তোমাদের 8টা করতে হবে, 8টাতে প্রতিটায় 5 নাম্বার করে থাকবে, তাহলে 8×5 40। এইবার আমরা একটা সাজেস্টিভ কোয়েশ্চেন আমি তোমাদের জন্য বানিয়ে দিয়েছি, সেই কোয়েশ্চেনগুলোতে আমরা চলে যাব। তোমাদের একটু বলে রাখি, এই কোয়েশ্চেনটা আমি যে দেখাচ্ছি সামনে, তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই প্রশ্নগুলো পরপর আরও কিছু প্রশ্ন আসবে, এই প্রশ্নগুলো তোমরা ভিডিওটায় পজ দেবে, সেটাকে স্ক্রিনশট নেবে, এই স্ক্রিনশট থেকে তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো অথবা দেখে দেখে লিখে নিতে পারো, নিয়ে সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তার সঙ্গে এটাও বলে দিই, সাজেশান মানে কিছু প্রশ্ন দেওয়া হলো, তার মধ্যে থেকে সব যে আসবে এমন কথা নেই, কিন্তু প্র্যাকটিস করলে এই সাজেশান পেপারটা অনেকটাই ভালো ফল পাবে এইটা আমি আশা করছি। তাহলে দেখো, প্রথমে যে কোয়েশ্চেনগুলো আমি দিয়েছি, ওই যে বলেছিলাম গ্রুপ এ, গ্রুপ এতে 20টা প্রশ্নের উত্তর করতে হবে, এখানে গ্রুপ এতে দেখো একদম নিচে পর্যন্ত 21টা প্রশ্ন দেওয়া আছে, এই 21টার মধ্যে থেকে তোমাদের 20টা প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটাতেই ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত হলো বলে একটা ড্যাশ দেওয়া আছে, ব্র্যাকেটে 1 2 3 4 চারটে সংকেত দেওয়া আছে, এর মধ্যে থেকে যেটা তোমাদের মনে হবে যে সঠিক উত্তর সেইটা বেছে নিয়ে তোমাদের এই শূন্যস্থানে লিখতে হবে। সালফারের যোজ্যতা, যোজ্যতা কি 1 নাকি 2 না 3 না 4, যেটা যোজ্যতা হবে সেটা তোমাদের এই সংখ্যাটা শুধু এখানে লিখতে হবে। এইরকমভাবে প্রতিটা প্রশ্নেই ব্র্যাকেটে কিছু উত্তর দেওয়া থাকবে আর একটা শূন্যস্থান দেওয়া থাকবে, সবগুলো আমি আর করে দিইনি ওইভাবে, আমি জাস্ট প্রশ্নগুলো লিখেছি, প্রশ্নের উত্তরগুলো তোমরা বই দেখে দেখে বার করে প্র্যাকটিস করবে, তাহলেই যখন পরীক্ষার সময় এরকম শূন্যস্থান দিয়ে সঠিক উত্তর বেছে নিতে দেবে, তোমরা যদি প্রশ্নের উত্তরগুলো এমনি জানা থাকে তাহলে সঠিক উত্তরটা সহজেই বার করে নিতে পারবে। তাই সব প্রশ্নের উত্তর দিইনি, কিছু এমনি প্রশ্ন হিসেবেই দিয়েছি, আবার লাস্টের দিকে কিছু কিছু প্রশ্ন মাল্টিপল চয়েস করে দিয়েছি, ঠিক আছে। তাহলে এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে, প্রশ্নের উত্তরগুলো যদি ভালো করে মনে রাখো, যেমন কত ঘন ডেসিমিটারে 1 লিটার হয়, উত্তরটা যদি ভালো করে মুখস্থ থাকে তাহলে পরীক্ষায় হয়তো এখানে প্রশ্ন এলো কত ঘন ডেসিমিটারে 1 লিটার হয়, এখানে দিয়ে দিল 1 ঘন ডেসিমিটার, 10 ঘন ডেসিমিটার, 100 ঘন ডেসিমিটার, এরকম অনেকগুলো উত্তর থাকবে, যেটা সঠিক সেটা বেছে নিতে পারবে। কিন্তু প্রতিটা প্রশ্নের ওপরেই এই যে লিখে দিয়েছি, দেখো মোটা করে লাল রঙে লেখা আছে, সম্পূর্ণ বাক্য লিখে সঠিক উত্তরটি বেছে নেবে, অর্থাৎ যখন পরীক্ষায় লিখবে পুরো কথাটা লিখবে, ফসফরাস কোয়েশ্চেন নাম্বার দেবে, ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত হলো বলে এটা পুরো লিখবে, লিখে ড্যাশ দিয়ে যেটা সঠিক উত্তর সেটা লিখবে, এইভাবে প্রশ্নের নাম্বারগুলো দেবে, তারপরে পুরো বাক্যটা লিখবে, তারপরে সঠিক উত্তরটা লিখবে। গ্রুপ বিতেও তাই, দেখো প্রথমেই বলা আছে লাল রং করে মোটা করে যে সম্পূর্ণ বাক্য লিখে, অর্থাৎ কোনোটাই জাস্ট এক কথায় বলে ছেড়ে দিলে হবে না, পুরো বাক্যটা লিখতে হবে, লিখে যে কোনো 10টা, এখানে এরকম 11খানা প্রশ্ন দেওয়া থাকবে, 11খানার মধ্যে থেকে তোমাদের 10টা প্রশ্নের উত্তর করতে হবে, কিন্তু সম্পূর্ণ বাক্যটা যেন থাকে। বিরুৎজাতীয় উদ্ভিদের উদাহরণের সময় তুমি একটা যে কোনো লতানে গাছের উদাহরণ দিলে, যেমন ধরো কুমড়ো, তাহলে উত্তরে শুধু কুমড়ো বলে ছেড়ে দিলে তাহলে কিন্তু হবে না, তোমাকে পুরো কথাটা লিখতে হবে যে বিরুৎ জাতীয় গাছের বা উদ্ভিদের উদাহরণ হলো কুমড়ো গাছ, এইরকমভাবে তোমাদের উত্তরগুলো লিখতে হবে। উত্তরগুলো বাড়িতে বই দেখে দেখে খুঁজে বার করবে, করে প্র্যাকটিস করবে। একটা কথা বলে দিই, এমন কোনো প্রশ্ন রাখা হয়নি যার উত্তর বইতে নেই, প্রতিটা প্রশ্ন যেগুলো আমি এখানে দিয়েছি সমস্ত প্রশ্নের উত্তর বইতে আছে, কাজেই প্রশ্নগুলো প্র্যাকটিস করার সময় স্যার এটার উত্তর কী হবে, স্যার ওটার উত্তর কী হবে বলে আমাকে প্রশ্ন করবে না, আমি কিন্তু বলবো না, তার কারণ উত্তরগুলো প্রতিটা বইতে আছে, তোমাদের দায়িত্ব হচ্ছে বই থেকে খুঁজে বার করে খাতায় এগুলো সলভ করা,
এবং তারপর সেগুলো ভালো করে মুখস্থ করা, প্রস্তুত রাখা, যাতে পরীক্ষায় পারো। সব যেই কটা প্রশ্ন দিচ্ছি সেগুলোই আসবে তা কিন্তু নয়, আগেও বলেছি আবারও বলছি, কিন্তু এগুলো প্র্যাকটিস করলে তোমরা অনেক প্রশ্নেরই উত্তর ভালোভাবে করতে পারবে। কোয়েশ্চেনের লাস্ট পার্টে চলে যাচ্ছি, গ্রুপ সি। গ্রুপ সিতে বলেছিলাম বড় বড় উত্তর লিখতে হবে, এখানে 9টা প্রশ্ন দেয়া থাকবে, 9টার মধ্যে থেকে যে কোনো 8টা প্রশ্নের উত্তর করতে হবে। এই 8 × 5 = 40, এখানে তোমাদের যতগুলো প্রশ্ন আছে 9খানার মধ্যে থেকে যে কোনো 8খানা করতে হবে। এইরকমভাবে আমি কিছু স্যাম্পল কোয়েশ্চেন তোমাদের দিয়ে রাখলাম 9টা। এই যে যৌগগুলো দিয়েছি, এই সংকেত থেকে এই যৌগগুলোর নাম লিখতে হবে লাস্ট প্রশ্নে, দেখো। এর মানে এই নয় যে এই কটাই আসবে, এর বাইরেও যত যৌগ পারবে মুখস্থ করবে, কিন্তু এগুলো ভালো করে করবে যেহেতু আমি সাজেশনের মধ্যে রেখেছি। এইভাবে তাহলে প্রশ্নগুলো ভালো করে লিখে নাও, স্ক্রিনশট নাও, প্রথমে পজ দাও, পজ দিয়ে স্ক্রিনশট নাও, তারপর সেখান থেকে দেখে দেখে খাতায় টুকে উত্তরগুলো বই থেকে করবে। অল দ্য বেস্ট ফর ইয়োর এক্সাম, পরীক্ষা সকলের ভালো হোক, ভালো থেকো সবাই।